ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام علي رسول الله أما بعد فميتم الدين السلام عليكم ورحمة الله وبركاته আমাদের এক ভাই তানবীর হোসাইন ঢাকা বাংলাদেশ থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল জিলহজ মাসে কীভাবে বেদ সোম পালন করবে অর্থাৎ আয়াম আল বেদে কীভাবে রোজা রাখা হবে এটি ছিল ওনার প্রশ্ন প্রথমে আমি এই তানবীর ভাইকে বলবো আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি আইয়ামেল বিদ বলা হয় প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিন সোম পালন করা এই তিন দিন রোজা রাখা কে বলা হয় আয়ামাল রোজা রাখা আয়ামাল এই তিন দিনকে বলা হয় আয়ামাল যারা নাকি জানে না এই তেরো চোদ্দো পনেরো যারা নাকি রোজা রাখবে প্রত্যেক মাসে আল্লাহ সুহানু ওয়া তাআলা তাদেরকে এক বছর রোজা রাখার সওয়াব দিবেন যেভাবে নাকি হাদিসে পাওয়া যায় কিন্তু এই জিলহজ মাসে তারা কিভাবে এই সোম পালন করবেন তারা জিলহজ মাসে কিভাবে এই আয়াম আল বিয়েদের রোজাগুলো রাখবে কারণ জিলহজ মাসের নিয়মটি হলো অন্য মাসের একটু অনেক অন্য রকম কারণ চিলহজ মাসে এগারো বারো তেরো আমরা জানি দশ তারিখ আমাদের কোরবানি হয়েছে কিন্তু এগারো বারো তেরো এই তিন দিনও কোরবানি দেওয়া যায় এই তিন দিনের নাম হলো আই আরবিতে বলে আইয়া আইয়া আয়া মুশিরেখ বলা হয় এই তিন দিনকে এই তিন দিনেও কোরবানি দেওয়া যায় এই তিন দিনে রোজা রাখাটি নিষেধ কারণ রসুল সাল আলী সাল্লাম একটি হাদিসে বলতেছেন যে হাদিসটি ইমাম মুসলিম রেদ করেছেন আকলিন এই আয়াম তাশরিকের দিনগুলো হলো খাওয়ার দিন পান করার দিন আল্লাহর জিকির আজকার দিন এবার রসোল্লা বলেছেন মানে খাওয়ার দিন তোমরা খাবা তোমরা পান করবা আল্লাহ জিকির করবা আবার আরেকটি হাদিসে আহমদ রেবাদ করেছেন শেখ আল্লাহ সোহেক বলেছেন হাদিসটি রাসু সাল্লাহ বলতেছেন যে আকলি মুাম তোমরা এই দিনগুলোতে মানে আয়াম তশ্রীকে তোমরা রোজা রাখিও না তোমরা সম পালন করিও না কারণ হলো এই দিনগুলো হলো খাওয়ার দিন পান করার দিন তোমরা এই দিনগুলোতে রোজা মানে তোমরা রোজা রাখিও না সেজন্য আমরা প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো রোজা রাখাটি শূন্য কিন্তু জিলহজ মাসে যারা নাকি এই রোজা রাখতে চায় তারা তেরো তারিখ রাখবে না তারা চোদ্দো তারিখ রাখবে চোদ্দ তারিখ রাখবে এবং পনেরো তারিখ রাখবে আর ষোলো তারিখ সে রাখতেও পারে ইচ্ছা করলে অথবা যে কোনো একদিন রাখলেও তার আশা করি হয়ে যাবে মানে চোদ্দো তারিখ রাখবে এবং পনেরো তারিখ রাখবে আর এর সাথে যদি ষোলোতা রাখলো তাও সমস্যা নেই অথবা যে কোনো একদিন রাখলে তার হয়ে যাবে কারণ আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলতেছেন যে সিয়ামু আরেকটি হাদিসে রাসু সাল্লাহাম বলতেন যে হাদিসটি ইবনি হাব্বান রেওয়াত করেছেন এবং এটি একটি সহি হাদিস রাসু সাল্লাহাম বলতেছে প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা মানে এখানে আপনার নির্ধারিত করে তেরো চোদ্দো পনেরো বলেনি মানে আপনার যে কোনো মাস থেকে যদি আপনি তিন দিন সোম পালন করেন তিন দিন রোজা রাখেন তাহলে আপনার এক বছর রোজা রাখা সব পেয়ে যাচ্ছেন তো যেহেতু আরেকটি হাদিস পাওয়া যায় তিন দিন রোজা রার পরা রোজা রাখার কথা তিন দিন নির্ধারিত করা নয় সেজন্য আমরা জিলহজ মাসে যারা নাকি এই আয়াম বিদে রোজা রাখতে চায় তারা চোদ্দো তারিখ রাখবে এবং পনেরো তারিখ রাখবে আর তৃতীয় দিন রোজা ওরা যে কোনো একদিন এই এই বাকি দুই সপ্তাহ থেকে যে কোনো একদিন থেকে রোজা রাখলেই আপনার ওই প্রতি মাসে তিন দিনের রোজা রাখাটি তার স্বভাব আশা করি সে পেয়ে যাবে আল্লাহ তালাম আমাদের সবাইকে সুন্নতর উপরে আমল করা তৌফিক দান করুন ও আুরুদাওয়ান আলহামদুলিল্লা রব্বিল আলমিন ওয়া মহম্মদ আজমাইন আসসালামু আলাইকুম বরহমতুল্ল্হি ওবরাকাত